গাধার দুধ বিক্রি করে মাসে আয় করেন লাখ টাকা। গাধার নাম শুনলেই মনে হয় এটি একটি বোঝা বহনকারী প্রাণী। তবে অবাক হলেও সত্য, এই গাধার দুধ বিক্রি করে কোটিপতি হয়েছেন এক ব্যক্তি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রাণীর মধ্যে সবথেকে বেশি টোল করা হয় গাধাকে নিয়ে, আর সেই গাধার দুধ বিক্রি করেই মাসে 3 লাখ রুপি আয় করছেন এক ব্যক্তি। কথায় আছে, টাকা থাকলে মেলে বাঘের দুধও। প্রাণীর মধ্যে সবচেয়ে পরিচিত গরু, ছাগল, মহিষের দুধ। অন্যান্য প্রাণীর মতো মানুষের খাবার উপযোগী গাধাও যে দুধ দেয় সে সম্পর্কে কজনই বা জানা ছিল। যদিও গাধা নাম শুনলেই মনে হয় এটি শুধুই বোঝা বহনকারী একটি প্রাণী, কিন্তু চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হচ্ছে ততই এই প্রাণীর কদর বাড়ছে। বিজ্ঞান জানান দিচ্ছে গাধার দুধের নানা গুণের কথা, তাই হয়তো নতুন করে এর কদর দেখা যাচ্ছে, যার প্রতি লিটার 5 থেকে 7 হাজার রুপিতে বিক্রি হচ্ছে, টাকায় যা প্রায় 9 হাজারেরও বেশি। এই গাধা দিয়েই ভাগ্য ফিরিয়েছেন ভারতের গুজরাটের এক যুবক। গুজরাটে ধীরেন নামে যুবকের ভাগ্য খুলেছে এই দুধ বিক্রির মাধ্যমেই। মাসে 2 থেকে 3 লাখ রুপি ইনকাম করছেন তিনি। গরুর দুধের প্রায় 700 থেকে 800 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে গাধার দুধ। তাকে প্রশ্ন করা হয় চাকরি রেখে এই কাজ তিনি কেন করছেন। উত্তরে তিনি বলেন, সরকারি চাকরির আশায় পড়াশোনা শেষে সেই দিকে মনোযোগ দেন, না পেয়ে বেসরকারি চাকরির প্রতি ঝোঁক বাড়ায়। যখন সেখান থেকেও তেমন ইনকাম আসছিল না, তখন মাথায় আঁকেন ব্যবসার ছক। তখন তিনি ভাবলেন গাধার দুধ বিক্রি করবেন, ব্যাস যেমনই পরিকল্পনা তেমনই কাজ শুরু। ধীরেন নিজের গ্রামেই গাধার গোয়াল করেন, 22 লাখ টাকায় 20টা গাধা কেনেন। শুরুটা ভালো না গেলেও 8 মাসের ব্যবধানে আজ তার মাসিক ইনকাম লক্ষাধিক। এখন 42টি গাধার মালিক ধীরেন। বর্তমানে 38 লাখ বিনিয়োগ আছে এই খাতে। নিজের গ্রাম ছাড়িয়েও আরও কয়েকটি গ্রামে তার ব্যবসা সফলতার সঙ্গে চলছে, যা ছিল একসময় অতীত, তা এখন এই যুবকের জন্য ফের শিরোনামে। একসময় গাধার দুধ ছিল বেশ জনপ্রিয়। গল্প আছে, রানী ক্লিপটা গাধার দুধে গোসল করে সৌন্দর্যের অপসরা করতেন। গ্রিকের একদল চিকিৎসকরা মনে করতেন যকৃতের অসুখ থেকে বিষ প্রয়োগ সবই সরিয়ে দিতে পারে এই গাধার দুধ। এই দুধ শিশুর জন্য অনেক উপযোগী। কোনো শিশু গরুর দুধে অ্যালার্জি থাকলে গাধার দুধ ভরসার জায়গা হতে পারে। যারা বলে তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি গাধার মতো, তবে সেই গাধার দুধ বিক্রি করেই যদি কোটিপতি হওয়া যায়, তাহলে সব ধরনের সম্পদকেই জনসম্পদে রূপান্তরিত করা যায়। নাঈম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।